সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও কুশলে আছি। তোমাদের সবাইকে রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সঙ্গে আছি আমি সেলিম রেজা, প্রভাষক, বাংলা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সঙ্গে একাদশ দ্বাদশ শ্রেণীর একটি পাঠ নিয়ে। পাঠ শুরু করার পূর্বে কিছু ছবি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এই ছবিগুলো গত ক্লাসেও তোমরা দেখেছিলে, দেখে কিছু অনুধাবন করার চেষ্টা করেছিলে। আজকে আবারও দেখো, এই যে আমরা সংগ্রামের একটা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা যদি কেউ কখনো বাংলা একাডেমিতে যে থাকো, তাহলে এই চিত্রটা দেখতে পাবে। এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে মিছিল হয়েছিল, সেই মিছিলের একটি চিত্র ধারণ করা হয়েছে এখানে। তোমাদের কাছে প্রশ্ন ছিল চিত্রটি কোথায় রয়েছে, তোমরা জবাব দেবে। পরবর্তী চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ভাষা আন্দোলনের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে মিছিলের মধ্যে পুলিশ বাধা দিচ্ছে, লাঠি পেটা করছে, গুলি করছে, এরকম একটা চিত্র আমরা ধারণ করার চেষ্টা করেছি। আরেকটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা একটি বইয়ের মোড়ক, আসলে এটা কবিতার বই। একুশ মানে মাথা নত না করা, এটা লেখা আছে এখানে। একুশ মানে মাথা নত না করা। আমরা পাঠ ঘোষণা করছি। আমাদের আজকের আলোচিত পাঠ 52 দিনগুলো, দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছিলাম। প্রথম পর্বের মধ্যে আমরা লেখক পরিচিতি এবং মূল পাঠ শুরু করেছিলাম কিছুটা। আমরা এই পাঠ শুরু করার পূর্বে প্রথম পাঠ থেকে কিছু আলোচনা রিপিট করছি তোমাদের জন্য। আমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারবো সেটা একটু জেনে নিই। শিখন ফল কি? এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রমিত উচ্চারণে বিষয়টি পাঠ করতে পারবে, পাঠটির গুরুত্বপূর্ণ অংশ ব্যাখ্যা করতে পারবে, 1952 সালের শেখ মুজিবুর রহমানের প্রতিবাদী ভূমিকা ও পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন সম্পর্কে বলতে পারবে। আমরা পূর্ব নির্ধারিত যে পাঠ ছিল সেটা সম্পর্কে একটু পূর্ণ আলোচনা করে নিতে চাই। আমরা লেখক সম্পর্কে যে তথ্যগুলো বলেছিলাম, আমি এক নজর একটু দেখিয়ে দিয়ে যেতে চাই যে আমরা কি কি পড়েছিলাম। এটা এডিট করেছিলাম, এডিট হচ্ছে না কেন? আচ্ছা, এইটা 1972 হবে। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17 মার্চ। তার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ তৎকালীন ছিল মহকুমা এবং জেলা ছিল ফরিদপুর। তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া নাম গ্রামে তার জন্ম, যেটা এখন গোপালগঞ্জ জেলা। শিক্ষকতা সম্পর্কে আমরা জেনেছিলাম, কোন কোন আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এগুলো জেনেছিলাম। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর 1972 সালে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই যে 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন, আমরা এখন প্রতি বছর 10 জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে থাকি। স্বদেশ প্রত্যাবর্তনটা কি আসলে, এটা তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, অপারেশন সার্চ লাইট শুরু করে, নির্বিচারে বাঙালি নিধন শুরু করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তী মুহূর্তে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পুরো মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধ শেষ হয়ে বাংলাদেশ যখন চূড়ান্ত বিজয় অর্জন করে, তখন পাকিস্তানের কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় এবং তাকে বলা হয় তিনি কোন দেশে যাবেন। ওখানে কয়েকটি দেশ ছিল, যেমন সৌদি আরব, ইরাক, ইরান, এরকম কয়েকটি দেশ ছিল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পছন্দ করেন লন্ডন। তিনি ওইগুলো দেশে না গিয়ে তিনি লন্ডন যাবেন। তিনি
1972 সালে 8 জানুয়ারি লন্ডন যান, লন্ডন থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 10 জানুয়ারি। এই যে মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে ফিরে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটাকে আমরা বলছি স্বদেশ প্রত্যাবর্তন। 10 জানুয়ারি তিনি স্বদেশে ফিরে আসেন। এরপর আরো কিছু তথ্য ছিল, এগুলো আমরা গতদিন বলেছিলাম। এখন আমরা পাঠ শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা নিয়ে আলোচনা করব। প্রথমে ভিক্টোরিয়া পার্ক নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ভিক্টোরিয়া পার্ক, আমাদের গত ক্লাসের মধ্যেই ভিক্টোরিয়া পার্ক শব্দটা ছিল। ভিক্টোরিয়া পার্ক হচ্ছে বাংলাদেশের সদরঘাট এলাকার, ঢাকার সদরঘাট এলাকায় প্রতিষ্ঠিত একটি ছোট বাগান বা ছোট উদ্যান। সেখানে সকালবেলা মানুষ হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে। এটা এই ভিক্টোরিয়া পার্ক সদরঘাট এলাকার যে পেট্রোল পাম্প আছে, এক পাশে রয়েছে পেট্রোল পাম্প, আরেক পাশে রয়েছে কবি নজরুল কলেজ, আরেক পাশে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, আরেক পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংক, আরেক পাশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এইগুলোর মাঝে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ। ইংল্যান্ডের রানী ছিলেন ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে ঢাকার সদরঘাট এলাকায় প্রতিষ্ঠিত একটি উদ্যান হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, যেটার বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক। আমরা জানি যে 1858 সালে এখানে যখন সরি 1858 সালে যখন তোমার ব্রিটিশ শাসন ভার অর্পণ করে, আমরা জানি তখন হচ্ছে এখানে বাহাদুর শাহ নামক একজন বিদ্রোহীকে ফাঁসিয়ে এখানে ঝুলিয়ে মারা হয় আর কি, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। সেই কারণে পরবর্তীতে যখন পাকিস্তান হয়, তখন ইংল্যান্ডের ওইটা বাদ দিয়ে যখন এটার নাম বাহাদুর শাহ পার্ক রাখা হয়। এটা পুলুরিসিস শব্দটার অর্থ হচ্ছে বক্ষব্যাধি। এই পুলুরিসিস, এটা একটা রোগ, বক্ষব্যাধি রোগ। এটা হয়েছিল হচ্ছে আমাদের গল্পের যে দুজন চরিত্র আছে, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন মহিউদ্দিন আহমেদ। এই মহিউদ্দিন আহমেদের রোগ ছিল হচ্ছে পুলুরিসিস। আমরা পড়তে গেলে এরকম পাবো যে বঙ্গবন্ধু বলছেন যে মহিউদ্দিন ভুগছে পুলুরিসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে, এরকম আমরা কথা পাবো। তো এই পুলুরিসিস একটি রোগ, যেটা হচ্ছে বক্ষব্যাধি রোগ। এই রোগে ভুগছিলেন কে? এই রোগে ভুগছিলেন মহিউদ্দিন। আচ্ছা, এরপরে আমরা আরেকটি চরিত্র সম্পর্কে জানছি, রেনু। রেনু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, যার নাম ফজিলুদ্দিননেসা। আমরা বলছি শেখ ফজিলুদ্দিননেসা মুজিব, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও দুঃসময়ের অবিচল সাথী। বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিননেসা মুজিব, যার ডাক নাম ছিল রেনু, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে নুরুল আমিন সম্পর্কে আমরা একটু বলতে চাই, আরেকটি চরিত্র নুরুল আমিন। নুরুল আমিন হচ্ছে তৎকালীন, অর্থাৎ 1952 সালে এই যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আমরা যখন পাঠের মধ্যে ফিরে যাব তখন দেখব নুরুল আমিন কিরকম অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছিলেন। তিনি পুলিশে আদেশ দিয়েছিলেন মিছিলে গুলি করার জন্য। আমরা দেখব 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের জন্য দায়ী তৎকালীন মুখ্যমন্ত্রী, বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতাকারী এই নুরুল আমিন। স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশ পূর্ণাঙ্গ বিজয় অর্জন করে, তখন এই নুরুল আমিন বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে নাগরিকত্ব গ্রহণ করেন। এরপরে আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া, রাষ্ট্রীয় জটিল প্রক্রিয়া আর কি। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা, মানে কর্মচারীরা যে অবস্থার মধ্য দিয়ে যায়, অর্থাৎ একটা ফাইল পরিপূর্ণ হতে এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল, এইভাবে যে পর্যায়ক্রমে ঘুরতে থাকে যে প্রক্রিয়াটা, দ্রুত জটিল প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে আমলাতন্ত্র। আমরা তাহলে আমাদের মূল পাঠে ফিরে যাব। আমাদের মূল পাঠ আমরা আজকে এখান থেকে শুরু করেছি।
যে আমরা কলেজ গেটে এসে দেখি, এর পূর্বে কিছু কথা ছিল, সেগুলো আমি বলে নিচ্ছি আগে। যে আমরা দেখেছিলাম পূর্ববর্তী ক্লাসে যে শেখ মুজিব এবং মহিউদ্দিন আহমেদকে যখন ফরিদপুরে নিয়ে যাওয়া হলো তখন অনেক রাত হয়ে গিয়েছিল। অনেক রাতে তো কারা কর্তৃপক্ষ তাকে গ্রহণ করবে না, তখন তারা হচ্ছে কারাগারের একটা ব্যারাকে ব্যারাকে তারা ব্যারাকের বারান্দায় তারা রাত কাটান, এবং যখন সকাল হন তখন মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে ওই যারা ওখানে ছিল তাদেরকে বলেন যে চলেন একটু নাস্তা করে আসি। আসলে নাস্তা করার কোনো ইচ্ছা তাদের ছিল না, তাদের ইচ্ছা ছিল হচ্ছে যদি কারো সঙ্গে দেখা হয়ে যায়, এবং দেখা হয়েও গিয়েছিল। যার সঙ্গে দেখা হয়েছিল তার নামও মহিউদ্দিন। 1946 সালে বঙ্গবন্ধু যখন গোপালগঞ্জ অর্থাৎ ফরিদপুরে কাজ করছিলেন, ওয়ার্কার্স পার্টির কাজ করছিলেন, তখন তার সঙ্গে এই মহিউদ্দিনও কাজ করেছিলেন, যাকে বঙ্গবন্ধু মহি বলে সম্বোধন করেছেন। মহির সঙ্গে দেখা হলো এবং বঙ্গবন্ধু তাকে জানিয়ে দিলেন যে তারা দুজন ফরিদপুরে জেলে আছেন এবং আজ থেকে অনুসন্ধান কাজ শুরু করেছেন, এটা জানিয়ে দিলেন। এর পরবর্তী থেকে আজকের ক্লাস থেকে আমরা শুরু করবো, আমরা আলোচনা করছিলাম গত ক্লাসের কথা, এখন আমরা আজকের ক্লাসে ফিরে এলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব যে আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। এই যে জেলার, ডেপুটি জেলার, আমরা বলেছিলাম আগের দিনই যে কারাধ্যক্ষ, জেলার হচ্ছে কারাধ্যক্ষ আর ডেপুটি জেলার হচ্ছে কারা উপাধ্যক্ষ, আমরা বলেছিলাম এগুলোর অর্থের কথা। তারা তাড়াতাড়ি এসে গেছেন, আমাদের তাড়াতাড়ি ভিতরে নিয়ে যেতে বললেন, কারণ এখানে রাখলে আরো কেউ জেনে যেতে পারে, মানে তারা চাচ্ছে কোনোভাবেই যেন জনগণ বা কেউ জানতে না পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন দুজনই ফরিদপুরে আছেন। তারা কোনোভাবে জনগণকে বা অন্য কাউকে জানাতে চান না। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। অর্থাৎ তাদের জন্য যে জায়গা ঠিক করে রাখা হয়েছে সেটা রাজবন্দীদের সাথে নয়, রাজবন্দীদের সাথে থাকলে তো তারা জেনে যাবে, সেই কারণে আলাদা জায়গায় রেখেছেন। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করার জন্য। এই যে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন সাহেব দুজনেই বদ্ধপরিকর ছিলেন, তারা অনশন ধর্মঘট করবেন, সেই কারণে তারা পূর্ব প্রস্তুতি হিসাবে গ্যাসের ট্যাবলেট বা অন্য কিছু খেলেন, যেটা যাতে পেটটা পরিষ্কার হয়ে যায়, পেটে কিছু না থাকে। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। এই যে ওষুধ খেয়ে পেট পরিষ্কার করে নিলেন, এরপরে অনশন ধর্মঘট শুরু করলেন। দুই দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন সাহেব যখন অনশন শুরু করেছেন, দুই দিন পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল, খুব সহজ সরল ভাষায় লেখা, তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুইজনেরই শরীর খারাপ, মহিউদ্দিন ভুগছে পুলোরোসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে। এই যে রোগের কথা আমরা বলছিলাম একটু আগেই টিকার মধ্যে, পুলোরোসিস মানে বক্ষব্যাধি, এই মহিউদ্দিন বক্ষব্যাধি রোগে ভুগছেন আর বঙ্গবন্ধু নানান রোগে ভুগছে, সেটা বলেছেন। চার দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। অর্থাৎ প্রথম দুই দিন পরেই তাদের অবস্থা খারাপ, যখন চার দিন পার হয়ে গেছে তারা কোনো ধরনের খাবার গ্রহণ করছে না, সব ধরনের খাবার থেকে তারা বিরত আছেন, তখন কারা কর্তৃপক্ষ তাদেরকে জোর করে নাকের মধ্যে দিয়ে নল ঝুঁকিয়ে সেই নলটা পেটের মধ্যে দিয়ে, তখন ওই নলের মাথায় কাপ জাতীয় কিছু লাগিয়ে এখানে তরল দুধ জাতীয় কিছু খাবার পেটের মধ্যে ঢালতেন। সেই কথা বলা হচ্ছে যে মহা বিপদ, নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে, সেই কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভিতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেবে না, এই যে এদের কথা হলো মরতে দেবে না, এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা একটু মাথায় রাখবে যে কেন মরতে দেবে না, কেন তাদের কথা কেন বলা হলো। কারণ জেলের মধ্যে যদি শেখ মুজিব মারা যান বা মহিউদ্দিন মারা যান, তাহলে দেশ তো এমনিতেই তোলপাড় হয়েছে, তাহলে এই পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোভাবে নিস্তার পাবেন না, জেলে যদি শেখ মুজিব মারা যান আর এবং এটা যদি জানতে পারে,
সেই কারণে তাদের কথা হলো মরতে দেবে না, এই কারণে এটা বলা হচ্ছে। আমরা আরেকটু সামনের দিকে যাব। এরপরে শেখ মুজিব বলছেন যে আমার নাকে একটা ব্যারাম ছিল, ব্যারাম মানে তো অসুখ, একটা আঞ্চলিক শব্দ, এটা আমরা জানি ফরিদপুর, ফরিদপুর হ্যাঁ রাজবাড়ি এই গোপালগঞ্জ এই অঞ্চলের একটি শব্দ ব্যারাম। দুই তিনবার দেওয়ার পরেই ঘা হয়ে গেছে, এই যে নাকের মধ্যে যখন নল ঢুকিয়েছে তখন নাকের মধ্যে ঘা হয়ে গেছে, দুই তিনবার নল ঢুকানোর পরেই নাকের মধ্যে ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা হয়। যখনই নল ঢুকাতে যায় তখন ঘা হওয়ার কারণে ওই ঘা দিয়ে রক্ত আসে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রচন্ড কষ্ট পান, যন্ত্রণা পান। আমরা আপত্তি করতে লাগলাম, এই যে নল দিয়ে, নাকের মধ্যে নল দিয়ে যে খাবার খাওয়া, এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধা দিলেন, আপত্তি করতে লাগলেন, কিন্তু জেল কর্তৃপক্ষ শুনছে না। খুবই কষ্ট হচ্ছে, আমার দুইটা নাকের ভিতরই ঘা হয়ে গেছে, এই যে নাক দিয়ে নল ঢোকানোর জন্য দুইটা নাকের ভিতরই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাফ পরানো লোকজন নিয়ে আসে, অর্থাৎ এই যে শেখ মুজিব এবং মহিউদ্দিন যখন বাধা দেন তখন তাদের হাত ধরে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, হাত আলাদাভাবে এভাবে ই করে রাখেন যাতে কোনো ধরনের নড়াচড়া, লোকজনকে ধরে, লোকজন কয়েকজন ধরে দেন নাকের মধ্যে দিয়ে নল ঢুকিয়ে তারপর খাওয়াবে। বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে, আমাদের শরীরও দুর্বল হয়ে পড়েছে, বলেছেন যে এই যে নাক দিয়ে খাবার খাওয়া বা খাবার না খাওয়ার কারণে শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে। 5-6 দিন পরে বিছানা থেকে উঠার শক্তি হারিয়ে ফেলেছি। 5-6 দিন পার হয়ে গেছে, 5-6 দিন যখন পার হয়ে গেছে তখন তাদের শক্তি এতই লোপ পেয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না, বিছানা থেকে উঠার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। আমরা ইচ্ছা করে কাগুজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম, বলছে তারা ইচ্ছা করে কাগুজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন। কেন খেতেন? কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নেই, মানে এর মধ্যে কোনো ফুড ভ্যালু, প্রোটিন, ভিটামিন এগুলো নেই যে শরীরের জন্য উপকারী, এরকম কিছু নেই। আমাদের ওজনও কমতে শুরু করেছিল, নাকে মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না, তারা এই যে ওজন করতেছিল, শরীর অসুস্থ, কোনো নাক দিয়ে নল ঢুকানোর সময় যদি নল এদিক ওদিক হয়ে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না, নির্ঘাত মৃত্যু হয়ে যাবে। এরকম সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন, বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন, মানে কারা কর্তৃপক্ষ যারা আছেন তারা বারবার এই অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে, এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নেই। আমার হাটের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম, শেখ মুজিব বুঝতে পেরেছেন, জাতির জন্য বুঝতে পেরেছিলেন যে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, হাটের অবস্থাও খারাপ। প্যালপিটিশন হয় ভীষণভাবে, প্যালপিটিশন হচ্ছে বুক ধরফর করার একটা রোগ, হৃদস্পন্দন যদি বেড়ে যায়, বুক ধরফর করে, সেটাকে ইংরেজিতে প্যালপিটিশন বলা হয়। প্যালপিটিশন হয় ভীষণভাবে, অর্থাৎ হার্টের অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক ধরফর করছিল খুব বেশি বেশি, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই, এভাবে না খেয়ে থাকলে হয়তো দু এক দিনের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এরকম চিন্তা ভাবনা হয়েছিল শেখ মুজিবুর রহমানের। তিনি ভেবেছিলেন হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই বলছেন যে ভাবলাম আর বেশি দিন নাই। একজন কয়েদিকে দিয়ে, এখানে কয়েদি লেখা হয়েছে, এটা একটু ভুল আছে, এটা কয়েদি হবে, একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরো কাগজ আনলাম, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে চারটা চিঠি লিখলাম, মানে নাখার কারণে লিখতে পারছে না, হাত কাঁপছে, হাত কাঁপছে, হাত কাঁপার পরও উনি কি করছে, ছোট ছোট, খুব ছোট ছোট করে চারটা চিঠি লিখেছে। চারটা চিঠি কার কার কাছে? এটা এমসিকিউ এর জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে যে চারটি চিঠি কার কার কাছে লিখেছিলেন, একটু মনোযোগ সহকারে শুনলে
এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে নিশ্চয়ই। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর দুইটা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের কাছে লিখেছিলেন একটি, আর রেনু অর্থাৎ বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজলুদ্দিনেসা মুজিব তার কাছে লিখেছিলেন একটি, আর শহীদ সাহেব বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবকে ইঙ্গিত দিয়েছেন। তাকে শহীদ সাহেব বলে কাকে সম্বোধন করেছেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তিনি শুধু শহীদ সাহেব বলেছেন। আর ভাসানী সাহেব বলতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তিনি শুধু ভাসানী সাহেব বলেছেন। তাহলে এই যে দুইটা, একটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে যিনি তার রাজনৈতিক গুরু, আর একটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার কাছে। দু একদিন পরে আর লেখার শক্তি থাকবে না। এই যে চারটা চিঠি তিনি লিখলেন, কারণ লিখতে গেলে তো এখনই হাত কাঁপে, দুই চার দিন পরে আর লেখার শক্তি থাকবে না, তাই তিনি লিখে ফেললেন। আর একটু সামনের দিকে যাব, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে 1952 সালের ভাষা আন্দোলনের সময় যে একটা সভা হয়েছিল, ছাত্র সভা, যে 1944 ধারা ভঙ্গের জন্য, 1944 ধারা ভঙ্গের ব্যাপারে কলা ভবনের আমতলায় যে একটা সভা হয়েছিল ছাত্র সভা, সেই সভার চিত্র এটা। 1952 সালের 21 ফেব্রুয়ারি 1944 ধারা ভঙ্গের প্রশ্নে পুরাতন কলা ভবন প্রাঙ্গণের আমতলায় ঐতিহাসিক ছাত্র সভার চিত্র তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখো পরবর্তীতে 21 ফেব্রুয়ারির কথা উল্লেখ করা হয়েছে। এরপরে 21 ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। 21 ফেব্রুয়ারিতে প্রচন্ড উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা দিন কাটিয়েছেন, তাহারা দিন কাটিয়েছিলেন। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। এই যে বিভিন্ন স্লোগান, আরো অনেক অনেক স্লোগান, এগুলো তিনি সিপাহীদের কাছ থেকে, যারা রাতে ডিউটি করতে আসে তাদের কাছ থেকে শুনলেন, রেডিওর খবর শুনলেন। এই যে তারা যে ফরিদপুরে আছে মোটামুটি জানো, এই যে মহিউদ্দিন যিনি তার কর্মী ছিলেন, আওয়ামী লীগের কর্মী যিনি, তিনি হয়তো জানিয়ে দিয়েছেন, মোটামুটি জেনে গেছেন যে তারা এখন ফরিদপুরে আছেন। সেই কারণে ফরিদপুরে জেল গেটে ছাত্রছাত্রীরা এসেছিল মিছিল করতে করতে, শোভাযাত্রা করতে করতে, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। এই স্লোগানের কথা শুনে শেখ মুজিবের একটু মন খারাপ হয়েছিল। এখন অনেকে লিখেছেন আমার খুব মন খারাপ লাগলো, আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা, মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? মানে তারা দুজন পাশাপাশি একসাথে আছেন, অনশন করছেন, দুজন একসাথে জেল খাটছেন, আর ফরিদপুর তো তার নিজের জেলা, তার জেলার মানুষজন শুধু তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, মহিউদ্দিনকে নিয়ে স্লোগান দিচ্ছে না, এতে তার খারাপ লাগছে। দেখো কত উদার মানসিকতা হলে, কত উদার মানসিকতা হলে এরকম খারাপ লাগতে পারে, যে তার নামে শুধু স্লোগান দিচ্ছে, আরেকজন আছে তার নামে স্লোগান দিচ্ছে না। পরবর্তীতে উনি আরো লিখেছে, শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, স্লোগানে যদি শেখ মুজিব না বলে, শেখ মুজিবের নাম উল্লেখ না করে শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, তাহলে তা কারোর নাম নেওয়া হতো না, শুধু শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এরকম স্লোগান দিচ্ছে, আর মহিউদ্দিনের নাম নিল না, শেখ মুজিবের নাম নিল, এই কারণে তার খারাপ লাগলো। যে ফরিদপুরের কথা হচ্ছে, আমি তখন বলছিলাম যে ফরিদপুর তখন জেলা ছিল এবং গোপালগঞ্জ ছিল হচ্ছে মহকুমা, ফরিদপুর জেলার সন্তান ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই কারণে উনি বলছে ফরিদপুর আমার জেলা। রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, ঢাকার খবর পেয়ে চিন্তাভগ্ন হয়ে পড়েছিলেন, কত লোক মারা গেছে বলা কষ্টকর, মানে ঠিক এক্সাক্টলি কত লোক যে মারা গিয়েছিল তা আসলে কেউ জানতো না, আমরা শুধু কয়েকজনের নাম জানি, কে রফিক, শিফু, বরকত, সালাম, আমরা কয়েকজনের নাম জানি, কিন্তু এক্সাক্টলি কত লোক যে আসলে মারা গিয়েছিল আমরা জানি না, শফিউর, বরকত।
তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। এই যে মানে ঢাকার খবর শুনে, ঢাকার খবর শুনে ভীষণ চিন্তাযুক্ত হয়ে গেছেন, চিন্তা করছেন যে কি হলো। তাদের অবস্থা খুবই খারাপ, বিছানা থেকে ওঠার শক্তি নেই, তবুও ডাক্তারের নিষেধ করা সত্ত্বেও উত্তেজনায় উঠে বসেছেন। আমরা আর একটু সামনের দিকে এগোবো। 22 তারিখ, সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চললো, দুইবার লেখা হয়েছে, একটু সারাদিন দুইবার লেখা হয়েছে। 22 তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চললো, কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। 22 তারিখের খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো, মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। এই যে মুসলিম লীগ সরকার অপরিণামদর্শিতার কাজ করলো, এটা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কারণেই, মানে এর পরিণাম কি হবে সেটা তারা চিন্তাও করতে পারেনি, তারা ভাবতেও পারেনি, সেই কারণে অপরিণামদর্শিতার কাজ করলো। এটা কেন বলা হচ্ছে? কারণ তারা বাঙালিদের এই যে ভাষার জন্য আর কেউ কোনো জাতি জীবন দেয়নি, ভাষার জন্য প্রথম বাঙালি জাতি জীবন দিল। আর যারা জীবন দিতে পারে তারা কখনোই থেমে থাকে না, যারা জীবন দিতে জানে তারা কখনোই থেমে থাকবে না। ভাষার জন্য যেহেতু যারা জীবন দিয়েছে, এটা বাঙালিদেরকে তারা আরো খেপিয়ে তুলেছে। এই যে মিছিলে গুলি চালানোর মাধ্যমে তারা বাঙালিদেরকে আরো খেপিয়ে তুলেছে, এই কারণেই অপরিণামদর্শিতার কাজের কথা বলা হচ্ছে। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই, জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না হামলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। অর্থাৎ নুরুল আমিন তো ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, তিনি তার আমলাতান্ত্রিক সরকারি কাজ করতে গিয়ে, তিনি তো হুকুম দিয়েছিলেন সরকারি কাজ করতে গিয়ে, এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র তাকে যে কোথায় নিয়ে গেছে তিনি বুঝতে পারলেন না। গুলি হলো মেডিকেল কলেজের হোস্টেলের এরিয়ার ভেতর, রাস্তায় নয়, মানে কলেজের মধ্যে, কলেজের এরিয়ার মধ্যে, মেডিকেল কলেজের এরিয়ার মধ্যে। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেপ্তার করলেই তো চলত, না করে আর উপায় নাই, গুলি না করে আর উপায় নাই। এই যে সর্বশেষ আমরা আজকে যে লাইনটা পড়বো, যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে থাকে, মানে একটা দার্শনিক কথা এটা, যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। অর্থাৎ একজন মানুষ যখন ডুবে যাবে, একজন মানুষ যখন ধ্বংস হয়ে যাবে, একজন মানুষ যখন মারা যাবে, এরকম কথা বলা হচ্ছে, পতন মানে তার পতন হবে, ক্ষমতা চলে যাবে, এরকম সময় ক্ষমতা যখন চলে যাবে, মারা যাবে, যখন তার পতন হবে তখন তার সে যেটা করবে সেটাতেই ভুল হবে, তখন তার কোনো বোধ শক্তি থাকবে না। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটার মানে সে যা করবে তাতেই ভুল হবে, তার কোনো বোধ শক্তি থাকবে না, সব বোধ শক্তি হারাবে, সে কারণেই তার পতন হবে। মানে মানুষের যখন পতন আসে, পতনের যখন সময় চলে আসে, সে যেটা করে সেটাতেই ভুল হয়। এই যে নুরুল আমিনের পতনের কথা বলা হচ্ছে, তার পতনের সময় এসে গেছে, সেই পতনের সময় না এলে তিনি এই মিছিলে 140 ধারা ভঙ্গের সময় তিনি গুলি করতে বলতেন না, তিনি হয়তো গ্রেপ্তার করতে বলতেন, পুলিশকে গুলি করার অর্ডার তিনি দিতে পারতেন না, সেই কারণে বলা হচ্ছে এই যে ভুলগুলো করলেন, অপরিণামদর্শিতার কাজ করলেন, এই কারণে এই দার্শনিক কথাটা বলা হচ্ছে, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আজকে আমরা আর বেশি দূর এগোবো না, আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের কিছু কাজ দিচ্ছি, তোমরা কাজগুলো করবে। তোমাদের কাজ হচ্ছে, তোমরা একজন একজন করে যদি কাজ দিই তোমাদেরকে, তাহলে এই যে আমরা যেটা পড়লাম, এই 25 অংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, আমরা নুরুল আমিনের কথা বলেছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলেছি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলেছি, শেখ মুজিবুর রহমান তো আছেই, সাথে মহিউদ্দিন এবং আরেকজন মহিউদ্দিন, এই যে এই নামগুলো লিপিবদ্ধ করবে, এবং ঐতিহাসিক তারিখগুলো, তারিখগুলো আর আমি আর বললাম না, তোমরা এগুলো খুঁজে বের করে লিখবে। এবং তোমাদের আরো কিছু কাজ আছে, যে কে অনশন করতে নিষেধ করেছিল, একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, শেখ মুজিব কাকে দিয়ে গোপনে কাগজ আনায়,
শেখ মুজিব কয়টি চিঠি লিখেছিলেন? ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, খবর দেয় কে? কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে, কিসের খবর? ফরিদপুরে হরতাল হয়েছিল কত তারিখে? এই যে আর একটা কাজ তোমরা করতে পারো, বাড়ির কাজ, সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে তোমরা একটি অনুচ্ছেদ রচনা করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।